প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেক ভালো আছো, মিসও ভালো আছি। মিস, চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আবার চলে এলাম। আমরা আজ সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে আলোচনা করব। এই যে আমাদের সমাজে বিভিন্ন রকমের যে সম্পদগুলো রয়েছে, এগুলো আমরা তিনটি স্তরে ভাগ করেছি। এই ভাগগুলো হলো সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এবং কি আরও যে অন্যান্য সম্পদগুলো রয়েছে। তো এখন আমরা চলো সামাজিক সম্পদে চলে আসি। আমরা এখানে বিভিন্ন রকমের সামাজিক সম্পদ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি আমরা? বিদ্যালয় দেখতে পাচ্ছি, হাসপাতাল দেখতে পাচ্ছি, ডাক্তার রোগীর চিকিৎসা করছেন, এছাড়াও আমরা আরও বিভিন্ন নির্মাণাধীন জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো কি প্রত্যেকটি আমাদের এক একটি সামাজিক সম্পদ। বিভিন্ন উপাসনালয় দেখতে পাচ্ছি, পার্ক দেখতে পাচ্ছি, এই যে সব কিছু মিলিয়েই আমাদের সামাজিক সম্পদ। তাহলে চলো আমরা সামাজিক সম্পদগুলো আরেকবার দেখে নিই। এখানে আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, তারপর রাস্তা দেখতে পাচ্ছি, লোকজন দেখতে পাচ্ছি, শ্রেণীকক্ষে শিক্ষিকা কিভাবে পাঠদান করছে এটিও দেখতে পাচ্ছি, ডাক্তার কিভাবে রোগীর চিকিৎসা করছেন আমরা তাও দেখতে পাচ্ছি। আমাদের বিভিন্ন জায়গার কি এরকম বিভিন্ন রকমের মসজিদ রয়েছে। আমরা এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি, যেটিও আমাদের একটি সামাজিক প্রতিষ্ঠান। আমরা এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, যেটি কি সেটিও আমাদের একটি সামাজিক সম্পদ। এখানে আমরা মন্দির দেখতে পাচ্ছি, এখানে আমরা আরেকটি উপাসনালয় দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পার্কের ছবি। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামাজিক সম্পদ আসলে কি আমরা সেগুলো এখন জেনে নিব। জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। এই সুবিধাগুলো সরকারি বা বেসরকারিভাবে পাওয়া যায়। তার মানে আমরা কি জানলাম, আমাদের জীবন ধারণ করতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন। যে জিনিসগুলো আমাদের এই প্রয়োজন মেটায় সেগুলোই হচ্ছে সম্পদ। আর আমাদের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। এই সুবিধাগুলো সরকারিও হতে পারে, আবার কি বেসরকারিও হতে পারে। সেগুলোর মধ্যে রয়েছে বিদ্যালয়। প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার আছে। শিক্ষা লাভ করা সামাজিক অধিকার। পড়ালেখা শিখে যাতে জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে, এর জন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে। গ্রামে ও শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে যেন সব শিশু পড়ালেখা শেখার সুযোগ পায়। হাসপাতাল। হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ, যা সমাজে মানুষের স্বাস্থ্যসেবা দেয়। এখানে ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ হয়ে উঠতে চিকিৎসা দেন ও সেবা যত্ন করেন। ধর্মীয় প্রতিষ্ঠান। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা এবং খ্রিস্টানদের আছে গির্জা। এই যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলোও কি এক একটি সামাজিক সম্পদ। পার্ক ও খেলার মাঠ। গ্রাম ও শহরের অনেক এলাকায় খেলার মাঠ আছে, এখানে শিশুরা খেলাধুলা করে। অনেক এলাকায় পার্ক আছে, যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করেন। এসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব। এই যে আমরা আমাদের বিভিন্ন রকমের সামাজিক সম্পদগুলো সম্পর্কে জানতে পারলাম। আমাদের প্রতিনিয়ত এই সামাজিক সম্পদগুলোর উপর নির্ভরশীল হতে হয়। এজন্য আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের সামাজিক সম্পদগুলো যাতে রক্ষিত হয়, যাতে সেগুলোর কোনো প্রকার অযত্ন না হয় এবং নষ্ট না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আর এগুলো রক্ষণ
করা আমাদের সকলেরই দায়িত্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তো আমাদের আশেপাশে অনেক রকমের কি সামাজিক সম্পদ দেখতে পাই, তো আমরা এখন যেখানে রয়েছি আমাদের এলাকায় আমাদের আশেপাশে যে সামাজিক সম্পদগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি আমাদের এলাকায় কি কোনো বিদ্যালয় আছে, আশেপাশে কি কোনো হাসপাতাল আছে, কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, কোনো পার্ক ও খেলার মাঠ আছে কি, এছাড়া আর কি কি সামাজিক সম্পদ আছে এগুলো আমরা আলোচনা করি। আমাদের এলাকায় কোন কোন বিদ্যালয় আছে? আমার এলাকায় একটি প্রাইমারি বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আমরা এগুলো ঝটপট মুখে মুখে বলবো এবং লিখে ফেলবো। আশেপাশে কি কোনো হাসপাতাল আছে? হ্যাঁ, আমার এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেখানে সব ধরনের রোগের চিকিৎসা করা হয়। কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে? আমার এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হলো মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জা। কোনো পার্ক ও খেলার মাঠ আছে কি? হ্যাঁ, আমার এলাকায় একটি পার্ক ও কয়েকটি খেলার মাঠ রয়েছে। এছাড়া আর কি কি সামাজিক সম্পদ আছে? এছাড়া আর যেসব সামাজিক সম্পদ রয়েছে তা হলো রাস্তা, সেতু, সাঁক ও পাঠাগার, ক্লাব ইত্যাদি। এই যে আমরা আমাদের এলাকা সম্পর্কে জানলাম, এভাবে আমরা যখন আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলবো আমরা তার এলাকায় এরকম কি কি প্রতিষ্ঠান রয়েছে, কি কি সামাজিক সম্পদ রয়েছে আমরা জেনে নিব। এভাবে আমরা নিজেরটা জানাবো এবং তাদেরটাও জেনে নিব। এভাবে আমরা শ্রেণীকক্ষে আলোচনা করতে পারি, খেলার মাঠে বন্ধুদের সাথে, খেলার সাথীদের সাথে আলোচনা করতে পারি। বিভিন্ন ধরনের সামাজিক সম্পদ আমাদের এলাকায় যে সুবিধাগুলো দিচ্ছে আমরা সেগুলো লিখে ফেলি। তাহলে চলো আমরা এরকম একটি ছক তৈরি করে লিখি। যেমন আমরা একদিকে লিখতে পারি সামাজিক সম্পদ, আরেকদিকে লিখব বিভিন্ন সুবিধা, বিদ্যালয়ে, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ। তাহলে আমরা দেখি নিই বিদ্যালয়ে আমাদের কী সুবিধা দেয়। শিক্ষা গ্রহণের সুযোগ, হাসপাতাল, চিকিৎসা সেবা, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্ম পালন ও ধর্মীয় শিক্ষা, খেলার মাঠ, খেলাধুলা ও শরীরচর্চা। এভাবে আমরা আরও একটি মজার কাজ করে ফেলি। আমাদের এলাকায় বিভিন্ন যে সামাজিক সম্পদগুলো রয়েছে আমরা কি সেগুলো তো দেখতে পাই, সেগুলো দেখতে পেলে কি হবে, আমরা এখন সেগুলো কল্পনা করতে পারি। কল্পনা করে আমরা সুন্দর সুন্দর ছবি আঁকতে পারি, আবার সেগুলো দেখে নিয়ে কিংবা সেগুলো ছবি তুলে নিয়ে আমরা সুন্দর করে এঁকে ফেলতে পারি। তাহলে চলো আমরা ঝটপট সেগুলো ছবি এঁকে ফেলি। এবং এই যে সামাজিক সম্পদগুলো রয়েছে এগুলো আমাদের এলাকার মানুষদের কিভাবে সাহায্য করছে আমরা ছবির পাশে সেগুলো সুন্দর করে লিখে ফেলি। যেমন আমি লিখতে পারি আমার এলাকায় বিভিন্ন সামাজিক সম্পদের ছবিগুলো আঁকলাম, তারপর আমরা সুন্দর করে লিখলাম। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে অসম্পূর্ণ বাক্যটি সম্পন্ন করব। আমরা কি ম্যাজিক করে বাক্যটি সম্পন্ন করব? আমাদের সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা উচিত। কারণ কি কারণ বলো তো? সামাজিক সম্পদ আমাদের সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। আমরা ম্যাজিক করে নিয়ে আসলাম আমাদের বাক্যটি। এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সামাজিক সম্পদ সম্পর্কে জানলাম, আমাদের সামাজিক সম্পদগুলো কি কি কাজে লাগে সবই জানলাম। এখন আমরা আমাদের পরিবারের সাথে আলোচনা করব, আমাদের শ্রেণীকক্ষে আলোচনা করব, আমাদের সহপাঠীদের সাথে আলোচনা করব, আর কিভাবে সামাজিক সম্পদগুলো রক্ষা করা যায় আমরা সেই খেয়াল রাখব, সেটা নিয়ে কি একটি সুন্দর করে পরিকল্পনা করব। তো আমরা সবাই পরবর্তী ক্লাসে সামাজিক সম্পদ সম্পর্কে তো জানলাম, যেগুলো সেগুলো আরও জানবো, আরও সুন্দরভাবে আমরা আরও নতুন নতুন তথ্য পাই, সেগুলো এসে কি আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করব। আর পরবর্তীতে আমরা আরও বিভিন্ন রকমের সম্পদ সম্পর্কে জানতে পারবো, রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে জানবো এবং আরও অন্যান্য সম্পদ সম্পর্কে জানবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই চলে আসবো।